আশকেনা গেসস্তিনা হইলা মারে। মামা এক কাপ রক্ত দিন তো। কি এক কাপ রক্ত দিন? এই মা সকাল সকাল ফাইজলামি করে না আমার লগে? ফাইজলামির কি হইলো মামা? ফাইজলামি না তো কি, আমি কি রক্ত বিছি নাকি? এটা কি রক্তের কারখানা মনে হয়? আমার কাছে এসে রক্ত চাইতেছেন? আরে মামা মাথা ঠান্ডা করেন। আচ্ছা এক কাপ না, দুধ চিনি বাড়িয়ে দুই কাপ রক্ত বাড়ান, দুজন মিলে একসাথে খাই। আপনারা কি ভূত পেতনি ধরছে নাকি? আমার জানাশোনা একটা ভালো ওজা আছে, ঝাড়ুর মাথায় গু লাগায় আধা ঘন্টা পিডাইলে ভূত পেতনি সব যাইবো গা। না মামা আমাকে ভূত পেতনি কিছুই ধরে নাই। তাইলে কি উল্টাপাল্টা কিছু খাইছেন? উল্টাপাল্টা কিছুও খাইনি, সকালের পরোটা ডিম ভাজি খেয়েছি, এখন এসেছি এক কাপ রক্ত খেতে। কি কইতাছেন এগুলা? তাইলে আপনি রক্ত চাইতেছেন কেন? আর রক্তই বা আপনি খুঁজবেন কেন? আর বইলেন না মামা, কি যে এক বাজে অভ্যাস হয়েছে, প্রতিদিন তিন চার কাপ রক্ত না খেলে শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করে। আপনি রক্ত খাইবেন কেন মিয়া? আপনি কি এমপি মন্ত্রী নাকি? না মামা আমি এমপি মন্ত্রী কিছুই না। তাইলে কি আপনি ওই যে দাঁতুসা ভূতইডা ইংলিশ মুভিতে দেখছি মানুষের ঘাড়ে কামড় দাও রক্ত খায়? আমি একজন সাধারণ মানুষ, আপনার মতোই রক্ত মাংসের মানুষ। তাইলে রক্ত খাইতে চাইতেছেন কেন? ওই যে বললাম অভ্যাস। আল্লাহর ওয়াস্তে ক্ষমা দেন ভাই, আমারে মাফ করেন, আপনার এসব ফাইজলামি বন্ধ করেন। এমনি ব্যবসার পরিস্থিতি ভালো না, ব্যবসার যে পরিস্থিতি মুরগি খুঁজি তিতি তিতি। আইসেন নামিয়া। আচ্ছা আপনি কি ওই প্র্যাঙ্ক ফ্যাঙ্ক কিছু করতেছেন নাকি? ক্যামেরা কই লুকানি কন্ত? মামা প্র্যাঙ্ক ট্যাঙ্ক কিছুই করছি না, আমি জাস্ট আপনার দোকানে এক কাপ রক্ত খেতে এসেছি, রক্ত খেয়ে চলে যাব। ভাই দয়া করে আপনার এসব ফাইজলামি বন্ধ করেন ভাই, আপনার যদি রক্ত খাইতে মন চায় আপনি হাসপাতালে যান, ব্লাড ব্যাংক ফ্লাড ব্যাংক কি আছে এনে যান, আমার কাছে ভাই রক্ত নাই, আমি রক্ত বেশি না। মামা দেখেন আমি জানি যে আপনার দোকানে রক্ত আছে, আপনি রক্ত বিক্রি করেন, আর এর আগেও আমি আপনার দোকানে রক্ত খেয়েছি। আপনি কি আমার মাইট খাওয়াইতে আইছেন? এই সত্যিকার কোন তো আপনার কি যদু মুন্সি পাড়াইছে? দেখেন যদুর মায়ারে আমি কিচ্ছু কই নাই, ওই মায়া একদিন আমার আয় কইতাছে একটু হরলিক্স দাও না চেটে চেটে খাবো, আমার কাছে তো হরলিক্স ফরলিক্স নাই, আমি কি করছি কন্ডেন্স মিল্ক একটু রাতে ঢাইলা দিছি, ও খাইতে খাইতে বাসায় গেছে গা। যদু মুন্সি এইটা দেখে কি না কি ভাবছে আমি কিচ্ছু জানি না। মামা আপনি অনেক মজার মানুষ, আপনার দোকানের রক্তটা অবশ্য বেশ মজারই হয়। আল্লাহ গো আমার এই রক্ত রক্ত রক্ত। ভাই দেখেন আমি রক্ত বেশি না, আমার কাছে কোনো রক্ত ফক্ত নাই, শরীরে যা একটু রক্ত ছিল হ্যাঁ ওই মহাজনরা সুইসা খেয়াল আছে, আর শরীরে খালি কয়েকটা হাড্ডি আছে, আপনার হাড্ডি দিমো কোন? কি যে বলেন মামা, ওই যে কেটলিতে জাল হচ্ছে এগুলো রক্ত না? কেটলিতে তোর মাথা, তোর বাহের মাথা, তোর সৈদ্য গোষ্ঠীর মাথা, সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিচ্ছে পাল্টা। আরে মামা মাথা ঠান্ডা করেন, ঠান্ডা করতে দিতাছেন কই কোন? কত করে কইতাছি যে আমার কাছে কোনো রক্ত নাই, আমি রক্ত বেশি না, এটা চায়ের দোকান, এটা চা বেশি, আমি কেটলিতে চা জাল হইতাছে। মামা আমি জানি এটা কিসের দোকান, এখানে কি পাওয়া যায়, আমিও তখন থেকে চাই খেতে চাচ্ছি। নাউজুবিল্লাহ আপনার উপরে ঠাড়া পড়বো মিয়া, এমনি মিশালতা কোয়েন না, সেই কখন থেকে কইতাছেন রক্ত খাইবেন রক্ত খাইবেন, এখন কইতাছেন চা চাইছেন। মামা আপনি কি এই চায়ের পেছনের গল্পটা জানেন? চা বাগান থেকে যারা চা তুলে চা শ্রমিক, তারা প্রত্যেক দিন বাগান থেকে 20 কেজি পাতা তুলে জমা দিতে পারলে তার বিনিময়ে পারিশ্রমিক হিসেবে মাত্র 120 টাকা পায়, অথচ সেই চা পাতা আমরা প্রতি কেজি প্রায় 1000 টাকা করে কিনছি। এদিকে চা বাগান মালিকরা হচ্ছে দিন দিন কোটিপতি, আর চা শ্রমিকরা না খেতে পেয়ে মারা যায়, দারিদ্রতায় মারা যায়। তারপরও এই চাকে মামা রক্ত না বলে আর কি বলবো বলেন, আপনার রক্তের খেতা বুড়ি সাইবেস পুনা।